বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে অ্যাস্টারাসি পরিবারের সাইন থিলিয়াম গোত্রের একটি সপস্পুক জাতীয় উদ্ভিদ কুকসীমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করবো ইনশাআল্লাহ কুকসীমা একটি গুল্ম জাতীয় খুবই ছোট ধরনের উদ্ভিদ লম্বায় সাধারণত দুই ফুটের মতো হতে পারে এর বিভিন্ন ধরনের জাত রয়েছে তবে এটি চিনার উপায় হল এই গাছের পাতা অবিভক্ত এবং কিনারায় শিয়ালমতির মতো কোনো কাঁটা থাকে না এই গাছের ফুলের রঙ পিত বর্ণের এবং উভয় লিঙ্গ বিশিষ্ট হয়ে থাকে ফুল কোমল এবং লোমযুক্ত পাপড়ি সাদা রঙের হয় কুকশিমা গাছে শীতের দিকে সাধারণত ফুল ফোটে এবং ফাল্গুন থেকে চৈত্র মাসের মধ্যে ফল পেকে যায় এই গাছটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে পোশাক বন্ধ হয়ে যাওয়া ফিতা কৃমি রক্ত আমাশা কলেরা মুখের রোগ মুখের শুষ্কতায় অবিরাম জ্বর সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে প্রিয়দর্শক চলুন এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রিয়দর্শক পোশাক সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে এই গাছের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারেন এছাড়াও গরমের সময় শরীরে পানির পরিমাণ কমে গেলে বা প্রসাব কম হলে এবং অনেক সময় মোটেই পোশাব হয় না এছাড়াও মূত্রযন্ত্রের কোথায়ও যদি বিঘ্ন ঘটে তাহলে পোষাব আটকে যেতে পারে এক্ষেত্রে আমরা এই কুকসীমা গাছ প্রথমে সংগ্রহ করে নেব এবং এখান থেকে অর্থাৎ এই গাছের পাতা থেতো করে পনেরো থেকে বিশ মিলিলিটার রস থেতো করে বের করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে সামান্য গরম করে প্রতিদিন সকালে এবং বিকেলে যদি এভাবে সাত থেকে দশ দিন যদি সেবন করা যায় তাহলে পোষাব বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায় কৃমির সমস্যা থেকে মুক্তি পেতে কৃমির সমস্যা যদি এক পর্যায়ে বেড়ে যায় তাহলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় আর ছোটোদের ক্ষেত্রে যদি হয় তাহলে তো রোগ ব্যাধি দ্রুত বেড়ে যাবে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা কুকশিমা গাছ ব্যবহার করতে পারি আর এটা যদি আমরা সেবন করতে পারি তাহলে এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারি প্রথমে এই গাছের পাতা সংগ্রহ করে নিতে হবে এবং ভালো করে পরিষ্কার করে নিয়ে থেতো করে রস বের করে নিতে হবে ছোটদের ক্ষেত্রে দশ মিলিলিটার এবং বয়স্কদের ক্ষেত্রে পনেরো মিলিলিটার মাত্রায় এক থেকে দুই দিন সেবন করতে হবে এভাবে যদি সেবন করা যায় তাহলে কৃমি জীবন্ত অথবা মৃত অবস্থায় মল ত্যাগের সময় বের হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন রক্ত আমাশার থেকে মুক্তি পেতে রক্ত আমাশা যদি দেখা দেয় বা হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং শরীর একদম দুর্বল হয়ে পড়ে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি এই কুকসিমা গাছ ব্যবহার করতে পারেন প্রথমে এই গাছ সংগ্রহ করতে হবে অর্থাৎ গাছের শিকড় পাঁচ গ্রাম নিতে হবে এবং টক দই নিতে হবে পাঁচ গ্রাম এগুলো ভালো করে পাটায় পিষিয়ে নিতে হবে এবং সকালে অর্থাৎ প্রতিদিন সকালে এবং বিকেলে যদি তিন থেকে পাঁচ দিন সেবন করতে পারেন তাহলে এই রক্ত আমাশার সমস্যা থেকে আপনি একদম মুক্তি পেয়ে যাবেন কলেরা থেকে মুক্তি পেতে এই কুকসিমা গাছের পাতার রস ব্যবহার করতে পারেন প্রথমে এই গাছের পাতা থেতো করে হাফ কাপ পরিমাণ রস বের করে নিতে হবে এবং এর সাথে আটটি গোলমরিচ বেটে মিহি করে মিশ্রণ করে দিতে হবে অর্থাৎ মিশিয়ে দিতে হবে এইভাবে যদি এক থেকে দুই দিন সেবন করেন তাহলে এই কলেরার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জ্বর থেকে মুক্তি পেতে ম্যালেরিয়া টাইফয়েড বসন্ত ছাড়া অন্য কোনো কারণে জ্বর হলে এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা এই কুকসিমা ব্যবহার করতে পারেন প্রথমে এই গাছের পাতার রস তিরিশ মিলিলিটার বের করে নিয়ে সেটা যদি হালকা গরম করে একাধিকবার দিনে সেবন করা যায় তাহলে এই জ্বর ভালো হয়ে যায় বা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মুখের শুষ্কতায় অর্থাৎ বারবার মুখ শুকিয়ে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতেই কুকশিমা ব্যবহার করতে পারেন প্রথমে এই গাছের পাতার রস বের করে হালকা গরম করে যদি মুখে রাখতে পারেন অথবা গারগাল করতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মুখের স্রোত রোগে এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমে কুকশিমা গাছ শিকড় সহকারে তুলে নিয়ে আসতে হবে এবং ভালো করে শিকড় পরিষ্কার করে নিয়ে পাঁচ গ্রাম পরিমাণ শিকড় ছোটো ছোটো করে কেটে মুখে রেখে চিবাতে হবে তবে এই টাটকা রস গিলে খাওয়া যাবে না বা সেবন করা যাবে না এভাবে যদি কিছুক্ষণ মুখে রেখে চিবাতে পারেন তাহলে মুখের যে স্রোত রোগ সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে ঘুমাতে যাওয়ার আগে এই কুকশিমার গাছের শিকড় মুখে রাখা ঠিক হবে না প্রিয়দর্শক প্রত্যেকটি উদ্ভিদেরই উপকারিতার পাশাপাশি অপকারিতা থাকতে পারে কুকসীমা তার ব্যতিক্রম কিছু নয় এটি যদি পরিমাণ মতো সেবন করা যায় এবং নিয়মিত সেবন করা যায় অথবা কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বা সুস্থ থাকতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা